সম্মানিত অভিভাবক এবং প্রিয় শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে আমি তহিদ টিচিং একাডেমি এই সাইটে দ্বিতীয় শ্রেণীর গণিত নিয়ে আজকে জ্যামিতির অংশ আলোচনা করতে চাই। আমি এই দ্বিতীয় শ্রেণীর দশম অধ্যায়ে জ্যামিতিক আকৃতি থেকে আগেও তোমাদের দুটি পাঠ দিয়েছিলাম। আজকে তৃতীয় পাঠে মূলত আমরা জ্যামিতিক আকৃতি যখনই পেয়েছি তখন এই জ্যামিতিক আকৃতির আমরা কয়টি বাহু আছে বা কয়টি রেখাংশ দ্বারা যা আবদ্ধ চিত্র তৈরি হলো বা আকৃতি তৈরি হলো এই বাহুর উপর ডিপেন্ড করে এই জ্যামিতিক আকৃতিগুলোকে আমরা কীভাবে নামকরণ করব এটি মূলত আজকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তোমরা একটু লক্ষ্য করো, এখানে আমি একটি পয়েন্ট, দুইটি পয়েন্ট, তিনটি পয়েন্ট এখানে আগে লিখে রেখেছি। আমাদের সংজ্ঞায় বলা হয়েছে যে তিনটি সরলরেখা দ্বারা আবদ্ধ আকৃতিকে ত্রিভুজ বলে। তাহলে তিনটি সরলরেখা, তোমরা যখন ষষ্ঠ শ্রেণীতে উঠবে বা বিন্দু, রেখা, রেখাংশ, রশ্মি এগুলো ধারণা আরেকটু ক্লিয়ার পাবে, যেহেতু দ্বিতীয় শ্রেণীতে তোমরা পড়াশোনা করছো সেই ক্ষেত্রে সরলরেখার বিষয়টা একটু আমি তোমাদের স্মরণ করতে চাই যে আমরা যদি এই উপরের বিন্দুটির সাথে এই বামের বিন্দু আমি যোগ করে এদিকে অ্যারো চিহ্ন দিলাম, লক্ষ্য করো, আবার তাহলে আমরা একটি সরলরেখা পেলাম। এরপরে লক্ষ্য করো আমরা প্রথম এবং ডানের বিন্দু দ্বারা আরেকটি সরলরেখা পেলাম। এরপরে নিচের দুইটা বিন্দু আমরা সংযোগ করে আমরা তিনটি সরলরেখা আমরা দিয়ে কিন্তু একটি আবদ্ধ চিত্র এঁকেছি। এই চিত্র দেখো, এই কোণাকোণি এখানে একটি বিন্দুতে তারা মিলেছে, এই সরলরেখা এবং এই সরলরেখাটি কোণার একটি বিন্দুতে মিলেছে, তাহলে এটাকে আমরা কোণাকোণি একটি বিন্দু বলতে পারি বা এটাকে আমরা শীর্ষবিন্দু বলতে পারবো ত্রিভুজের, বা এটাকে আমরা কর্নার পয়েন্ট বলতে পারবো বা ইংরেজিতে আমরা ভার্টিক্স বলতে পারবো। অন্যভাবে এখানে যে বিন্দুতে প্রথম সরলরেখা, এটা যদি আমি প্রথম সরলরেখা বিবেচনা করি, এটাকে যদি আমি দ্বিতীয় সরলরেখা বিবেচনা করি, এটি যদি আমরা তৃতীয় সরলরেখা বিবেচনা করি, তাহলে প্রথম এবং দ্বিতীয় সরলরেখা পরস্পর আমরা ধরে নিলাম এ বিন্দুতে ছেদ করেছে, প্রথম ও তৃতীয় সরলরেখা আমি ধরে নিলাম বি বিন্দুতে ছেদ করেছে। এই যে প্রথম সরলরেখা এবং তৃতীয় সরলরেখা কোণাকোণি যে বিন্দুতে ছেদ করেছে এটা কোণায় একটা বিন্দু তৈরি হয়েছে, বা এটাকে আমরা ভার্টিক্স বলবো বা এটাকে আমরা শীর্ষবিন্দু বলবো। আবার লক্ষ্য করো, দ্বিতীয় এবং তৃতীয় সরলরেখা কোণাকোণি এখানে আমরা এটার নাম সি বিন্দু দিতে পারি, সি বিন্দুতে ছেদ করেছে। তাহলে তিনটি সরলরেখা দ্বারা আবদ্ধ, তাহলে তিনটি সরলরেখা বলতে একটি সরলরেখা, দুইটি সরলরেখা, তিনটি সরলরেখা দ্বারা আবদ্ধ এই আকৃতিটাকেই আমরা বলবো ত্রিভুজ, যেটা পার্ট টু এ তোমাদের সংজ্ঞা আকারে দিয়েছিলাম। তাহলে এই ত্রিভুজ আমি অলরেডি দেখো বামেও কিন্তু লিখেছি, বামে একটি চিত্র এঁকে রেখেছি। তাহলে এই চিত্রে যদি আমি এটা নামকরণ করি এ, এটা নামকরণ করলাম বি, এটা নামকরণ করলাম সি, তাহলে এই প্রথম যে কোণাকোণি বিন্দু এই যে এ বিন্দুতে ছেদ করছে, তাহলে এই বিন্দুকে আমরা বলতে পারি কোণার বিন্দু, বা এটাকে আমরা বলতে পারবো কোণার বিন্দু, বা এটাকে আমরা শীর্ষ বিন্দু বলতে পারবো, বা এখানে খেয়াল করো এই সি বিন্দুটাকে আমরা বলবো কোণার বিন্দু, বা এখান থেকে আমরা বি বিন্দুটাকে বলবো কোণার বিন্দু বা শীর্ষ বিন্দু। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ বি সি একটি ত্রিভুজ তৈরি হয়েছে, এই ত্রিভুজে তিনটি শীর্ষবিন্দু পাওয়া যায়, শীর্ষবিন্দু যদি এ, শীর্ষবিন্দু বি, শীর্ষবিন্দু টি সি, তাহলে একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু পাওয়া যাবে এবং এই কোণাকোণি যে বিন্দুতে মিলিত হচ্ছে এটাকে আমরা বলবো তিন কোণ, কোণা থেকে আমরা কোণার বিন্দু, বা এখানে আমরা এই এই বিন্দুটাকে আমরা কোণ বলতে পারবো, কোণার বিন্দুটাকে আমরা কোণা থেকে আমরা পাচ্ছি কোণ বলতে পারবো। ওকে, এ বিন্দুকে আমরা কোণ বলতে পারবো, এখানে খেয়াল করো বি বিন্দুকে আমরা কোণার বিন্দু বা কোণ বলতে পারবো, এখানে খেয়াল করো যে সি বিন্দুকেও আমরা
কোণ বা কোণার বিন্দু বলতে পারবো। তাহলে আমরা তিনটি সরলরেখা দ্বারা আবদ্ধ আকৃতিকে আমরা ত্রিভুজ বলতে পারলাম, এবং এই ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু বা তিনটি কোণা বা তিনটি কোণ পেলাম। ওকে, একটি ত্রিভুজের তিনটি কোণ পেলাম। এরপরে আসো আমরা এই এবি বাহুকে, অর্থাৎ যে তিনটি সরলরেখা পাবো ওই প্রথম সরলরেখাকে আমরা একটি বাহু বলবো। প্রথম সরলরেখাকে বাহু আমরা এবি বললাম। দ্বিতীয় সরলরেখা, এখানে আমরা দ্বিতীয় সরলরেখাটা একটু দেখে নিই। এই দ্বিতীয় সরলরেখাটাকে আমরা বলবো বাহু এসি, ওকে, এবং তৃতীয় সরলরেখাকে আমরা বলবো বাহু বিসি, ওকে। তাহলে আমরা ফাইনালি এই সিদ্ধান্ত নিতে পারি প্রিয় শিক্ষার্থীরা, যে একটি ত্রিভুজের মোট ছয়টি অংশ আছে, তিনটি কোণ এবং তিনটি বাহু। তাহলে ত্রিভুজের মোট অংশ আমরা বলতে পারবো ত্রিভুজের মোট অংশ ছয়টি। ত্রিভুজের মোট অংশ আমরা ছয়টি বলতে পারবো। কি কি বলতে পারবো? এক, তিনটি কোণ, তিনটি কোণ, যেমন আমরা বলতে পারি কোণ এ, বলতে পারবো কোণ বি, বলতে পারবো আমরা কোণ সি। তিনটি কোণ পেলাম, একটু খেয়াল করো। দুই নম্বরে আমরা বলতে পারবো তিনটি বাহু, তিনটি বাহু। তাহলে একটি ত্রিভুজের মোট অংশ ছয়টি, এর মধ্যে তিনটি কোণ, তিনটি বাহু। তাহলে আমরা বাহু এখান থেকে দেখি এবি বাহু পাচ্ছি, দ্বিতীয় বাহুটাকে আমরা এসি বাহু পাচ্ছি, লিখতে পারবো, আর তৃতীয় বাহুকে আমরা বাহু বিসি বলতে পারবো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তৌহিদ টিচিং একাডেমিতে আমি চেষ্টা করব যে 1, 2, 3, 4, 5 অর্থাৎ প্রাইমারি সেকশন পর্যন্ত জ্যামিতি নিয়ে একটি লিঙ্ক করে তোমাদের সামনে প্রতিটি ক্লাসেরই, অর্থাৎ প্রতিটি শ্রেণীর জ্যামিতি অংশ আগে তোমাদের আপলোড করার চেষ্টা করব। যেমন দ্বিতীয় শ্রেণীতে দেখো ত্রিভুজের সংজ্ঞা দেওয়া আছে, এই ত্রিভুজের আমরা দ্বিতীয় শ্রেণী থেকে পেয়ে যাচ্ছি একটি ত্রিভুজের মোট ছয়টি অংশ, তিনটি কোণা বিন্দু বা কোণ, তিনটি কোণ আমরা পাচ্ছি, তিনটি বাহু যেটা আমরা এখানে উল্লেখ করেছি। তাহলে ত্রিভুজের মোট অংশ ছয়টি, যেটা দ্বিতীয় শ্রেণী থেকে তোমরা জেনে যাচ্ছ, শিখে যাচ্ছ। তাহলে তোমরা সব সময় চোখ রাখো আমার এই চ্যানেলে, আমি চেষ্টা করব তোমাদের রিকোয়ারমেন্ট পূরণ করা, এবং তোমাদের যদি এই চ্যানেলের প্রতি ভালোবাসা থাকে, এই চ্যানেলকে তোমরা ভালোবেসে থাকো, তাহলে তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমরা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো। আমি চেষ্টা করব যে ম্যাথের খুঁটিনাটি বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরার। এই শুভকামনায় এই ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।